হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে একটা মোবাইল আনবক্সিং নিয়ে হাজির হয়েছি বা রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো দেখেন মোবাইলটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 25G, ঠিক আছে? তো এটার রিভিউ করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখাবেন। আর আমি মোবাইলটা একদিন ইউজ করার পরে আমি মোবাইলটা রিভিউ করছি, ঠিক আছে? তো এর ভিতরে কী কী আছে, আবার মোবাইলটার ভিতরে কী কী আছে সব কিছু সম্পূর্ণ দেখাবো। তো ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নেবে। তো ফার্স্ট আমি বক্সটা আনবক্সিং করে নিছি। তো এখানে দেখেন এরকমভাবে এখানে একটা সিল্ক থাকবে, তো সিল্কটা কেটে দিবেন। দেওয়ার পরে এখানে এরকম করে টান দেওয়ার পরে কিন্তু এরকম মোবাইলটা চলে আসবে। তো এটা কিন্তু মোবাইল, ঠিক আছে? তো পাশে বোল্ড কোয়ালিটি দেখেন, এখানে ব্লু কালার। তো এখানে দেখেন এরকম হবে মডেলটা। এখন দেখেন এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে ট্যাপ দিয়ে সুইচ অফটা খুলে নেবেন। তো আমি সুইচ অফ খোলার টাইমটুকু এর খাপের ভিতরে কী কী আছে সেটা রিভিউ করে দেখাচ্ছি। তো এখানে দেখেন এর উপরে একটা ব্ল্যাক একটা এখানে এরকম একটা কভার আসবে, তার ভিতরে এরকম একটা কেবল আসবে। তো কেবল কোয়ালিটি অতটুকু মানে ভালো না, তথাপিও মানে চলে আর কি, ঠিক আছে? তারপর দেখেন এখানে 18 ওয়াট একটা চার্জার আসবে, আর এখানে আমেরিকান একটা ডলার এক টাকার মানে $1 একটা চিড়ি দেবে। তো এটা কোনো মানে কোনো কিছু না। আর এটা হচ্ছে আপনার ইউজুয়াল ম্যানুয়াল পেপার বা আপনি কীভাবে মোবাইলটা চালাবেন সম্পূর্ণ কিন্তু এর ভিতরে লেখা আছে। তো এটা আমি পরে আপনার দেখার কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখেন ব্র্যান্ড লেখা আছে। তারপরে এখানে দেখেন আমি মানে দোকান থেকে নিয়ে আসছি, তো তাই এটা মানে আপনার রিসিপ্টটা দিয়েছে, ঠিক আছে? তো তার ভিতরে এখানে দেখেন একটা আপনার সিম খোলার জন্য এজেক্টার টুল আছে, এই দেখতে পাচ্ছেন। ডিজাইনটা কিন্তু মানে খাতারনাক ডিজাইন দিছে ইনফিনিক্স কোম্পানি। তারপরে দেখেন এখানে আছে আপনার একটা কভার দিয়ে দিছে কোম্পানি থেকে, ঠিক আছে? এখানে কভারটা কিন্তু মানে একদম স্মুথ বড়িয়া কোয়ালিটির, এখানে বড়িয়া কোয়ালিটির। তো এখানে দেখেন আমার মোবাইল কিন্তু সুইচ অফ খুলে মানে হয়ে গেছে, পাওয়ার অন হয়ে গেছে। তো এখন দেখেন আমি এটা দেখাবো এটার র্যাম কতটুকু আছে। তো আমি র্যামটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন মোবাইল সরি মাই ফোন এখানে একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। এখানে মডেল ডিভাইস নেম ইনফিনিক্স হট 25G, ইনফিনিক্স X6666 মডেল নাম। আর এখানে অ্যান্ড্রয়েড সোর্স আপনার 12, ঠিক আছে, 12। আর এখানে দেখেন সিপিইউ মানে প্রসেসার এখানে আছে 810, ঠিক আছে, 810 ডাইমেনসিটি, ঠিক আছে? তো এখানে ফ্রন্ট ক্যামেরা আছে আপনার 8 মেগাপিক্সেল, এখান থেকে দেখতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল। আর 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা মানে 5 ক্যামেরা, ঠিক আছে, ডুয়েল ক্যামেরা। আর এখানে র্যাম আছে আপনার 4GB, এখানে 1GB প্লাস করতে পারবেন। এবং কি আর একটা সুবিধা আছে, আপনার মোবাইল আপডেট হওয়ার সাথে দিন দিন আপডেট হবো, আর এখানে আপনার র্যামটা কিন্তু অটোমেটিক বাড়বে, মানে 7GB থ্রুই আর কি আপডেট হবে। তো এখানে দেখেন রোম আছে 64GB মানে স্টোরেজ, আর ব্যাটারি আছে 5000 mAh। আর এখানে আছে আপনার স্ক্রিন আছে 1080 মানে ইউটিউব ভিডিও দেখতে পারবেন। এম্বর আছে, ওভার আছে 2408, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এরকম হবে। আর এখন দেখাবো ক্যামেরা কোয়ালিটি দেখাবো। তো ক্যামেরা কোয়ালিটি দেখার আগে আমি আপনাদের দেখেছি পিছনে কিন্তু এরকম হবে। আর এখানে দেখেন এটা কিন্তু স্পিকার, এটা চার্জার, এটা হেডফোন টুলস, ঠিক আছে? তো এখানে মাইক্রোফোন আর ক্যামেরাটা করে দুইটা ক্যামেরা হবো। আর এখানে দেখেন এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার হেরি কী লাইট ফ্ল্যাশ, ঠিক আছে? তো আমি দেখাবো এখন ক্যামেরা অন করে দেখাবো। ক্যামেরা কিন্তু হাই কোয়ালিটি ক্যামেরা। তো আমার এই বাজেট হিসেবে কিন্তু আমার ক্যামেরাটা খুব পছন্দ হয়েছে, মানে আমার খুবই পছন্দ হয়েছে, একদম কী বলবো আর বলার কোনো ভাষা নাই, দেখতে পাচ্ছেন? তো আমি ফটো তুলেও দেখাবো, তো ফটোটা কীভাবে হয়েছে কীরকম ক্লিয়ার হয়েছে ফটো দেখাবো, নাইট মোডও দেখাবো। এবং কি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটোগুলো শো করছে সেটা কিন্তু আপনার ইনফিনিক্স মোবাইলেরই ফটো। তো দেখেন এই সেলফি ক্যামেরা এবং কি ব্যাক সাইডেরও ক্যামেরা দেখছেন, তো এই দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একদম হাই কোয়ালিটি, এই বাজেটে ক্যামেরা কিন্তু হাই কোয়ালিটি। এত বড় ভিডিও ছিল, তো আমি প্রাইসটা বলবো না, প্রাইসটা আমি আপনার টাইটেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা যদি এই বাজেটে মোবাইলটা যদি নেন, আমার তরফ থেকে আমি বলছি মোবাইলটা কিন্তু আপনার কোনো ঠকা হবে না, কারণ আমি নিজে ইউজ করা মোবাইল, মানে কোয়ালিটিটা বড়িয়া কোয়ালিটি, আমার খুব মানে খুবই পছন্দ। আর এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। আর এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এখানে মডেলে, মোবাইলটা কিন্তু 5G মোবাইল হবে। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটন অন করে দিবেন, এরকম ধরনের নিউ ভিডিও পেতে।